আম্বাসা পুর পরিষদ ভোটের লড়াইটা বেশ জমে উঠেছে। শাসক দল বিজেপিকে টেক্কা দিতে মাঠে নামলো পূর্বতন শাসক দল তথা রাজ্যের প্রধান বিরোধী দল সিপিআইএম। 12 নভেম্বর আম্বাসা এলাকায় সিপিআইএম এর বিশাল মিছিল জানান দিল। রাজ্য এবং আম্বাসা পুরো এলাকায় দলের সভ্য সমর্থক এখনো যথেষ্ট রয়েছে। শাসক দলকে সমানে সমানে টেক্কা দিতে সিপিআইএম দলীয় প্রার্থীদের নিয়ে মিছিল এবং পথসভা করে ভোটারদের নিকট ভোটের আবেদন করেন। আম্বাসা পুরো ভোটে মোট আসন সংখ্যা 15, তার মধ্যে বিজেপি 15টি আসনে প্রার্থী দিয়েছে, সিপিআইএমও 15টি আসনে প্রার্থী দিয়েছে, তৃণমূল কংগ্রেস 15টি আসনে প্রার্থী দিয়েছে এবং তিপ্রামথা 3টি আসনে প্রার্থী দিয়েছে। ত্রিমুখী লড়াই হচ্ছে 12টি আসনে এবং 3টি আসনে চতুর্মুখী লড়াই হচ্ছে। মোট ভোটার 11,000-এর কিছু বেশি। এখন দেখার জনতা জনার্দন কোন দিকে বা কাদেরকে আগামী পুরো ভোটে পৌরসভার চেয়ারে বসার অনুমতি দেন অপেক্ষা। প্রতিপক্ষ হিসাবে বিজেপিকে দেখছি, বিজেপি আমাদের প্রতিপক্ষ। তৃণমূল তো কাগজে ভাগ, আমরা যেটা বলতে চাই যে ওই পশ্চিমবঙ্গের কিছু নেতা নেত্রীরা আসেন, মিছিলে পর্যন্ত অংশগ্রহণ করেন, কাজেই সেখানে প্রতিপক্ষ সিপিআইএম এরাজ্যের কিছু পশ্চিমবঙ্গ থেকে লোক এনে মিছিল করে কিছু নেতা নেত্রীরা আমদানি করে এখানে প্রতিপক্ষ হওয়া যায় না। এখানে মানুষ আমরা তো দেখলাম যে আমি তো মিছিল করলাম, আপনারা লক্ষ্য করেছেন এই মিছিলের মধ্যে দিতে প্রমাণিত যে আমাদের শক্তিটা কতটুকু বা আমরা আমাদের ভিতটা কতটুকু এটা জনগণের মধ্যে আছে, প্রমাণ হয়ে গেছে মিছিলের মধ্যে দিয়ে। করার আগেই যাদেরকে আমরা সম্ভাব্য প্রার্থী হিসাবে ভাবছিলাম বা বলছিলাম, সেই সময় প্রার্থী সেই সকল প্রার্থী বাড়ি করে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছিল। যাই হোক, তারপরেও আমরা সবটা কেন্দ্রে প্রার্থী দিতে সক্ষম হয়েছি। আমাদের বিশ্বাস এই অবস্থা যদি গণতান্ত্রিক পরিবেশ আমাদের এই পূর্ব পরিষদে থাকে এটার পরিবর্তন হবে, কিন্তু মানুষের মধ্যে যে ভয় ভীতি এটা আছে আমরা লক্ষ্য করছি। এই সময়ের মধ্যে আমাদের লোক আমাদের সমর্থক তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে বলছে যে আমাদের সঙ্গে প্রচারে যেতে হবে, নাকি অসুবিধে হবে, মানে তোমার বাধাটা কেটে দেবো, মানে এই সুযোগ থেকে তুমি বঞ্চিত হবে, ট্রেকের কাছ থেকে বঞ্চিত হবে, এই জাতীয় কথাবার্তা বলছেন। মানুষ এটা ভয়তে ভয়ের মধ্যে আছেন। তারপরেও যদি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন হয়, আমাদের দিক থেকে আমরা বলবো মানুষ পরিবর্তন চাইছেন। যা যে সকল প্রতিশ্রুতি তারা নির্বাচনের আগে দিয়েছিল, একটা প্রতিশ্রুতি তারা রক্ষা করতে পারেনি, প্রতিটি প্রতিশ্রুতি তারা সেখানে রক্ষা করতে পারেনি। তার জন্য মানুষের মধ্যে একটা প্রশ্ন আছে যে এই সরকার তো আমরা দেখলাম প্রায় 43 মাস, 43 মাসে একটা সরকার কিছুই করতে পারেনি। এই অবস্থায় আমরা মনে করি যে এই সরকারটার পরিবর্তন দরকার। তারা নির্বাচনের আগে তারা ডাবল ইঞ্জিনের কথা বলেছিলেন, দিল্লিতে একটা সরকার, রাজ্যে এক সরকার, যদি হয় ডাবল ইঞ্জিনের সরকার হবে, উন্নয়ন সাংঘাতিকভাবে হবে। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই 43 মাসে যেটা তারা প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, উন্নয়নে স্তব্ধ হয়ে গিয়েছে। এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমাদের যেটা মূল্যায়ন, মানুষ এই পৌরসভা নির্বাচনে যদি সুযোগ পান তাহলে তার জবাব তারা দেবেন, কিন্তু ভয় ভীতি নির্বাচনে প্রথম আমরা পৌর পরিষদ নির্বাচনকে সামনে রেখে আমরা সভা মিছিল করি। মিছিল আম্বাসার মানুষ প্রত্যক্ষ করেছে। আমরা ভুল না হলে এই প্রথম 2018 সালে বিধানসভা নির্বাচনে আমাদের পরাজয়ের পর আমরা সবচেয়ে বড় মিছিলটা আমরা করেছি, আপনারাও লক্ষ্য করেছেন। মিছিলে অংশগ্রহণ স্বতঃস্ফূর্ত কমরেডরা এসেছে। কিছু কিছু জায়গাতে আমাদের টাকা পয়সার জন্য আমরা লোক আনতে পারিনি, গাড়িঘোড়ার ব্যবস্থা করতে পারিনি। তারপরেও আমাদের যেটা ধারণা আপনারাও প্রত্যক্ষ করেছেন, আমরা মানুষ প্রত্যক্ষ করেছেন, প্রায় 700-এর উপরে হবে লোক, 700-এর উপরে এই লোক নিয়ে আমরা মিছিল করেছি, মানুষের কাছে আবেদন করেছি পৌরসভা নির্বাচনে নির্ভয়ে মানুষ ভোট দেওয়ার জন্য। এবং আমরা আবেদন রেখেছি হিসাব এখনো করিনি, জিততে পারে, জয় পরাজয় তো নিশ্চয়ই আছে। তবে যদিও অবাধ ভোট হয়,
সবটা জায়গাতেই আমরা লড়াই এক যদি থাকতে পারি শেষ পর্যন্ত, আমাদের বিশ্বাস প্রতিটা সিটেই আমাদের ভালো রেজাল্ট হবে। আম্বাসা থেকে মানিক দেবনাথের রিপোর্ট, ABC নিউজ, AGT লাইভ।